আলাইকুম ভিউয়ার্স আমি আসসালামিবাজ টেকভার্স থেকে তো সম্প্রতি টেকনো আমাদের বাংলাদেশের বাজারে দুটো নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে এরা হচ্ছে টেকনো ক্যামন সেভেনটিন এবং এই টেকনো ক্যামন সেভেন পি এটা হচ্ছে টেকনো কেমন সেভেনটিন পরিবারের সবার বড় সদস্য তবে তার চাইতেও সবচেয়ে বড় কথা হচ্ছে টেকনোর এখন থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে ক্রিসিভান্স মার্ভেল ইউনিভার্স ফ্যানদের মোটামুটি সবার পছন্দের একজন হিরো ক্যাপ্টেন আমেরিকা খ্যাত এই ক্রিসিভান্স এর আমি নিজেও একজন বড় একটা ফ্যান আর এটা হচ্ছে গরিব ও ক্রিসিভেন্স উনিও টেকনোর ফেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছবিটা আমাদের টিম মেম্বার তাসফিক বানাইছে তার এই সুন্দর কাজটার জন্য আপনারা কিন্তু চাইলে একটা লাইক দেওয়া তাকে ধন্যবাদ জানা যেতে পারেন খুবই সহজ একটা ওয়ে আজকে আমার হাতে আছে টেকনো কেমন সেভেনটিন পি এটি আমাদের দেশের বাজারে কেমন সিরিজে রিলিজ হওয়া দুটো যে স্মার্টফোন তার মধ্যে সব থেকে বড়ো আর এটার মধ্যে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চের একটি ফুল ইস প্লাস ডিসপ্লে Helio জি SoC ফাইভ RAM ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম চৌষট্টি মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ এবং পাঁচ হাজার ব্যাটারি উইথ এইটিন ওয়াট ফাস্ট চার্জার আর টেকনো কেমন সেভেনটিন এবং 17P পি আপনারা এক্সক্লুসিভলি ইভেলিতে কিনতে পারবেন এগুলোর রেগুলার প্রাইসটা হচ্ছে এই সেভেনটিন এর দাম হচ্ছে আঠারো হাজার নশো নব্বই টাকা এবং এর দাম হচ্ছে ষোলো হাজার নশো নব্বই টাকা এগুলো হচ্ছে রেগুলার প্রাইস তবে আপনারা ইভেলিতে বিভিন্ন অফারে লাইক সাইক্লোন অফার আর্থকুয়েক অফার না কি কি যেন আছে এগুলোতে আপনারা এই ফোনটিকে আরও ডিসকাউন্টের প্রাইসে কিনতে পারবেন আর এই ফোনটা আমাদের হাতে চলে আসে একটি গিফট বক্সের ভেতর করে এই বক্সটি দেখতেই পাচ্ছেন মোটামুটি বড়সড়ই একটা বক্স ঢাকনাটা খুললে প্রথমেই চোখে পড়বে ক্রিস ক্রিসিভেন্সের ছবি এর ভেতর একটি ব্লু টি শার্ট উইথ ম্যানচেস্টার লোগো কারণ টেকনো ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের অফিসিয়াল পার্টনার আরও আছে মাস্ক বান্ডানা এবং কেমন সেভেন পি স্মার্টফোনটি ফোনটিকে আনবক্স করে ভেতরে পেয়েছে স্মার্টফোনটি ওয়ারেন্টি পেপার আঠারো ওয়াটার ফার্স্ট চার্জার চার্জিং কেবল ও একটি হেডফোন টেকনো ক্যামন সিরিজটা বেসিক্যালি একটা ক্যামেরা ফোকাসড স্মার্টফোন সিরিজ আপনারা নামটা খেয়াল করলে বুঝতে পারবেন ক্যাম অন ক্যামেরা ইজ অন তো তাই আপনারা ফোনটিতে দেখতে পাবেন সিক্সটি ফোর মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতেও পাচ্ছেন সিক্সটিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আর বাকি দুটো হচ্ছে একটা আপনার ডেপথ লেন্স যেটা হচ্ছে পোর্ট্রেট ছবি তোলার জন্য কাজে আসে এবং অপরটি হচ্ছে ম্যাক্রো লেন্স ও আরও একটা লেন্স আছে যেটা হচ্ছে এআই লেন্স ও আর বাই দ্য ওয়ে এটার প্রাইমারি ক্যামেরাটি কিন্তু স্যামসাং এর একটি সেন্সর ক্যামেরা কোয়ালিটি দিয়ে আলোচনা শুরু করা যায় স্যামসাং এর সেন্সর পিকচার কোয়ালিটিতে একটা সিগনেচার ভাইব আছে এদের সেন্সরের ডিটেলস তাদের প্রায় ফ্ল্যাগশিপ সেন্সর থেকে শুরু করে লো এন্ড সবখানেই প্রায় সিমিলার থাকে মানে কিছুটা তেলতেলে টাইপের একটা ডিটেলস দেখতে পাওয়া যায় এটা এমনিতে বোঝা যায় না ছবিটা অনেকখানি জুম করলে বোঝা যায় সিমিলার অবস্থা এখানেও আপাত দৃষ্টিতে প্রাইমারি ক্যামেরাটা ভালো লাগার মতোই আমি বলবো তারা ফোনটিতে ভালো একটি ক্যামেরা সেন্সর যুক্ত করেছে কিন্তু তাদের ক্যামেরা অ্যাপটির অ্যালগোরিথম বা সফটওয়্যার অ্যালগোরিথমটা আরও কিছু ইম্প্রুভমেন্ট আনা প্রয়োজন যেমন তাদের এইচডিআর পিকচার কোয়ালিটি একটু বাজেট ফোন টাইপের আর একটু ইম্প্রুভমেন্ট আনার দরকার ছিল এখানে আরেকটা প্রবলেম এটার এআই ফিচারে রেগুলার ছবিতে এতে ভালোই আসে হাইলাইট ব্যালেন্স আমি মোটামুটি অ্যাকুরেটই পেয়েছি ডার্ক এরিয়াতে আরেকটু স্যাচুরেশন পুশ করে ডিটেলস তুলে আনার চেষ্টা করে এই ক্যামেরা ব্যাপারটা একেবারে খারাপ না তবে এর ফলে কালো অবজেক্টগুলো কিছুটা নীলাপ দেখায় যা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না আর ওভারঅল কালার রিপ্রোডাকশন রিয়েল লাইফে থেকে হালকা বেশি স্যাচুরেটেড আসলে খারাপ ব্যাপারটা হচ্ছে যে এই অ্যালগোরিদমটা এখনও পারফেক্ট না এটি স্কিন স্মুথ করতে গিয়ে আশেপাশের অবজেক্ট যেমন ব্যক্তিটির পাশে থাকা দরজা বা জানালা বা যাই থাকুক ওগুলোকে স্মুথ করে দেয় তখন ছবিটা আমার দৃষ্টিতে ব্যবহারযোগ্য আর থাকে না লোলাইট পারফরমেন্স আর বেশ ভালো ক্ষেত্র বিশেষে কালার স্যাচুরেশন প্রয়োজনের তুলনায় আরেকটু বেশি বেড়ে যায় নয়েজ খুব একটা অ্যাগ্রেসিভাবে রিমুভ করা হয় না এর ফলে লো লাইট ছবিগুলো স্মুথ হয়ে যায় না যা ভালো একটা ব্যাপার তবে নজ দেখতে পাবেন এটা আবার অনেকের জন্য খারাপ একটা ব্যাপার এতে আরও আছে ম্যাক্রো ক্যামেরা মোটামুটি ভালোই লাগলো আপনার কিছু পিকচার স্যাম্পল দেখে নিন তবে সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে এর ফ্রন্ট ক্যামেরাটা এবার যেটা অবশ্যই সেরাদের একটা ক্যামেরা এটা সুন্দর স্ক্রিন টোন পাওয়া যায় অবশ্যই কিছুটা অ্যাডজাস্ট করে নেয় এই ক্যামেরাটা তবে এগ্রেসিভ কিছু হয় না ডিটেলসও বেশ সুন্দরই এইচডি এর রেজাল্টও বেশ ভালো লেগেছে সাথে পোর্ট্রেটও বেশ অ্যাকুরেট উঠাতে পারে এই ক্যামেরা ওভারঅল ফ্রন্ট ক্যামেরা সবার পছন্দ হওয়ার মতো আপনারা এই ফোনটিতে সর্বোচ্চ টু কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা অ্যাকচুয়ালি টু কে থার্টি তো এই যে ক্যামেরা সেন্সরটি তারা প্রোভাইড করেছে এটি কিন্তু ফোর কে রেকর্ডিং ক্যাপাবিলিটি রয়েছে তবে জি এইটি ফাইভের সর্বোচ্চ টু কে থার্টিএ এস পর্যন্ত ভিডিও রেকর্ড করার ক্ষমতা রয়েছে ফর দ্যাট রিজন এই ফোনটিতে আপনারা টু কে বেশি রেকর্ড করতে পারছেন না আর ভিডিও রেকর্ডিং কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হলো স্পেশাল কিছু না অ্যাভারেজ লেভেলেরই কালারগুলো কিছুটা স্যাচুরেটেড থাকে যেটা একটা ভালো দিক তো ওভারঅল এটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে এটার ফ্রন্ট ক্যামেরাটা আমার মনে হয় এভাবে যেটা অনেকেরই পছন্দ হবে এটা ফ্রন্ট ক্যামেরা কিন্তু এটা যে ব্যাক ক্যামেরাটা এটা একটা সেন্সর হিসেবে আমার মতে ভালো একটা সেন্সর তারা ব্যবহার করেছে ঠিকই তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে এখানে আরও কিছু রুম আছে হেডরুম রয়েছে তারা যেন আরেকটা পুশ করতে পারে সো আমার মতে তারা যেন খুব দ্রুতই কিছু সফটওয়্যার আপডেটের মাধ্যমে ক্যামেরা ব্যাক ক্যামেরাটাতে আরও কিছু ইম্প্রুভমেন্ট নিয়ে আসে এটাই আশা থাকবে কেমন সেভেন্টিন পিতে ক্যামেরার পাশাপাশি ডিজাইন ডিসপ্লে পারফরমেন্স এবং ব্যাটারির দিকেও নজর দেওয়া হয়েছে বেশি আঠারো টাকা বা উনিশ টাকার বাজেটের হিসাব কষে আমার কাছে ফোনটির ডিজাইন বেশ ভালো মনে হয়েছে যেমন কেমন লোগো ক্যামেরার বামটা কালার কম্বিনেশন ওভারঅল স্লিম ফুটপ্রিন্ট সবার কাছে ভালো লাগবে অবশ্যই ডিজাইন সেগমেন্টে তাদের অ্যাটেনশন টু ডিটেলস চোখে পড়ার মতো ছিল সুন্দর সফট ম্যাট একটা গ্রিন কালারের সাথে ব্রোঞ্জ গোল্ড মিক্সড একটা কালারের সুন্দর কম্বিনেশন চোখ জুড়ে যাওয়ার মতো কেমন লোকটির পেছনে গ্লাসের মতো রিফ্লেক্ট করে রিফ্লেক্ট কালারগুলোও ব্রোঞ্জ জোস ফোনটির দুটো কালারের মধ্যে আমার কাছে এই কালারটাই সব থেকে বেস্ট মনে হয়েছে এটার আরেকটা যে একটু ব্লুইশ টাইপ কালার ব্লু কালার সেটা একটু মরামরা টাইপ বাট এদিক থেকে আমি বলবো এটা খুবই জোস একটা কালার আপনারা ক্যামেরা থেকে কেমন দেখতে পাচ্ছেন আমি আসলে এখন শিওর না বাট ইন রিয়েল লাইফ দিস লুকস রিয়েলি গুড ইউএসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও পোর্ট ডেডিকেটেড মাইক্রো এসটি কার্ড স্লটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ফোনটি থেকে বাদ পড়েনি সাথে বর্তমান জেনারেশনের সাথে তাল মিলিয়ে পাওয়ার বটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে যা বেশ ফাস্ট এবং একরের পাশাপাশি একে আপনি প্রেস অথবা টাচ মোডে আনলোড করার সিস্টেম সেট করতে পারবেন এবং আরেকটা অপশন এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাচ করে হোল্ড করলে কল রেকর্ডিং শুরু হয়ে যাবে এই ফিচারটা একটু বেশিই ভালো লাগছে আমার কাছে ফোনটি আকারে অনেকটাই বড় হলেও এই ফোনটির হালকা ওজন এবং স্লিম ডিজাইন আমার কাছে ফোনটিকে এক হাতে ব্যবহার করা খুব বেশি কঠিন করে তুলে নেয় তবে যেহেতু সাইজটা অনেকটাই বড় সো এক হাতে ব্যবহার করাটা কিন্তু মোটেও সহজ হবে না আর আরেকটা ব্যাপার এই ফোনটার উপরের দিকে আমি কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পেলাম না যেটা আমার মনে হয় এই বাজেট অনুযায়ী এই স্মার্টফোনের জন্য একটা নেগেটিভ দিক বা খারাপ দিক তবে আমি ফোনটিতে ফোন কল করেছি কথা বলেছি আমি এটার ইয়ারপিসটাকে বেশ লাউডি মনে হলো আমি খুব ভালো ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছিলাম এবং অপর সাইডেও আমার কথাগুলো অপর পাশের ব্যক্তি বেশ ভালোভাবে শুনতে পাচ্ছিল তবে আপনি যখন এই ফোনটি নিয়ে মোটামুটি কোলাহলপূর্ণ একটি জায়গায় যাবেন সেখানে গেলে আমার মনে হয় আপনার অপর পাশের অপর প্রান্তে যে লোকটি রয়েছে সেই লোকটি আপনার কথাটা হয়তো বা খুব ক্লিয়ারলি নাও শুনতে পেতে পারে ডিসপ্লে সেকশনও ভালো এবং খারাপ লাগার মতো কারণ বিরাজমান ডিসপ্লেটি সিক্স পয়েন্ট এইট ইঞ্চি সাইজের অনেক বড় একটি ডিসপ্লে যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এটা একটা ভালো দিক আকারে বড় হলেও ফুল এসটি প্লাস রেজলিউশন হওয়াতে ডিসপ্লেটিতে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন না সত্যি বলতে তিনশো পঁচানব্বই পিপিআই এভারেজ কনজিউমের জন্য গুড ইনাফ ব্রাইটনেসটাও বেশ ভালো লাগলো পাঁচশো নিটস ব্রাইটনেস আমার কাছে এই বাজেটে এভারেজ ফোনের চেয়ে সামান্য বেশিই মনে হলো বাইরে উজ্জ্বল আলোতেও আমি ডিসপ্লেটি মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পেরেছি ডিসপ্লেটির কালারি প্রোডাকশন একটু এভারেজ মানের ছিল মানে কালার কন্ট্রাস্ট ওকে লেভেলেরই কিন্তু ডিসপ্লেটির যে গ্যামারি প্রোডাকশনটা এটা আমার কাছে একটু কম মনে হয়েছে যার ফলে ডিসপ্লেটা আবার ইনডোরে আসলে আমাদের ফোনগুলোতে আমি যতটুকু ব্রাইটনেস দিই তার সাথে আরেকটু বেশি দিয়ে আমাকে ব্যবহার করতে হচ্ছিলো এই ডিসপ্লেটি এই যেটি কম্পিটিশনের সাথে তুলনা করলে এই ফোনটিতে আপনারা প্রথমত পাচ্ছেন আইপিএস প্যানেল যেটি হচ্ছে সিক্সটি হার্স রেট তার উপর ওয়াইড ভাইন এল থ্রি সার্টিফাইড আর মানে হচ্ছে ফোনটির ফুল এইচডি ডিসপ্লে থাকা সত্ত্বেও আপনারা কিন্তু নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আপনারা ফুল এইচডি স্ট্রিমিং করতে পারছেন না অনেকেও হয়তো বা এই বাজেটে অ্যামলের ডিসপ্লে কথাটা তুলবে বলবে যে ভাই এটাতে তো আইপিএস ডিসপ্লে অমুকে তো অ্যামলের ডিসপ্লে দিচ্ছে আপনি মনে হয় ওইটাই ভালো ওইটা অবশ্যই ভালো তবে এই বাজেটে এখন আসলে পুরো বাজারটা যদি আপনি কি বলে মানে পর্যবেক্ষণ করেন দেখবেন যে অতি নগণ্য পরিমাণ স্মার্টফোনে আপনার অ্যামল ডিসপ্লেটি প্রোভাইড করা হচ্ছে এখনও স্টিল এই বাজেটে আইপিএস ডিসপ্লেটাই কমন সো এই জিনিসটাকে আমি ওইভাবে নেগেটিভভাবে বিচার এখনও করতে পারছি না তো এই সব দিক বিবেচনায় ওভারঅল আমার কাছে বাজেট অনুযায়ী এভারেজ কোয়ালিটির একটা ডিসপ্লে মনে হয়েছে একে খারাপ না এবং কম্পিটিশনের স্পেশাল কিছু হয় না স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালোই সাউন্ড আসলে ডিস্টর্ডার হয় না ফুল ভলিউমে এজন্য আমার মনে হয় এটার ওভারঅল যে লাউডনেসটা এটা কিছুটা কম হার্ডওয়্যার সেকশনে ফোনটি ভালো প্রতিদ্বন্দ্বীদের একজন বর্তমান বাজারে পপুলার চিপ স্ন্যাপড্রাগন সিক্স সেভেন্টি এইট হেলিও জি নাইনটি এর মতোই হেলিও জি ফাইভের ব্যবহার হয়েছে কেমন সেভেন্টিন পিতে তে পারফরমেন্স স্টেবিলিটি টেস্ট এর সন্তোষজনক ওভারঅল হিটিং ইস্যু ছিল না কোনো বেঞ্চমার্ক টেস্টে অ্যান্টিনু গিগ বেঞ্চের রেজাল্ট ফোনটিকে বেশ ভালোই পেলাম কম্পিটিশনে বেস্ট না অবশ্যই তবে টপ ফাইভে থাকার যোগ্য র্যামরোমের পারফরমেন্স টেস্টে ফোনটি এভারেজ পারফর্মার কম্পিটিশনে কেউ কেউ ইউএফএস স্টোরেজ ব্যবহার করছে যাদের রিড রেড পারফরমেন্স এর থেকে অনেকটাই ভালো গেমিং পারফরমেন্স এটার মোটামুটি ভালোই আমার মতে হেলো জি এইটি ফাইভের পারফরমেন্স সেভেন টোয়েন্টিপি ডিসপ্লে এর জন্য জুৎসই টেন এইটিপি ডিসপ্লেতে মালে জি ফিফটি টু এমসি টু জিপিউটা হেভি গেমস যেমন পাবজি সামাল দিতে গিয়ে কিছুটা স্টার্টারিং চলে আসে বাই ডিফল্ট এটি পাবজিতে এইচ ডি গ্রাফিক্সে হাই এফপিএস সাপোর্ট করে ব্যালেন্স প্লাস আল্ট্রাতে ফর্টি এফপিএস পাওয়া যায় তবে স্টার্টারিং লক্ষণীয় ছিল মাঝারি আকারের গেমগুলোতে বেশ সহজেই আপনারা খেলতে পারবেন এরপর আসে ব্যাটারি ব্যাকআপের পালা ফাইভ থাউজেন্ড মিলিএমপের ব্যাটারি বেশ ভালো ব্যাকআপ দিতে পারে এই ফোনটিকে বেশ লম্বা সময় ফেসবুক ইউটিউব ফ্রি ফায়ার হালকা পাতলা পাবজি এবং ক্যামেরাতে ছবি তোলার পর এর থেকে আমি এগারো ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি আরও হেভি প্রেশার দিলে আট থেকে নয় ঘন্টা সহজেই পাওয়া যাবে আর আমার রেগুলার ব্যবহারে ফেসবুক ইউটিউব গুগল ক্রমের মতো অ্যাপসগুলো বেশ সহজেই ব্যবহার করতে পেরেছি তাছাড়া বক্সে আঠারো ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে এটি দেড় ঘন্টায় ফোনটিকে পঁচাত্তর পার্সেন্ট চার্জ করে ফেলতে পারে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট করতে গিয়ে ফোনটিকে পুরো আড়াই ঘন্টা সময় লাগিয়ে দেয় আর সফটওয়্যার সেকশনের কথা বললে এতে হাইওয়েস্ট পাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স এটি একটি কাস্টম ইউআই অনেস্টলি বললে এই ইউআইটাতে আমি আসলে বাঘ ভালো দেখা এখনও মেলে নাই প্লাস এই ইউআইটাতে আপনার কিন্তু বেশ কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে কেননা কমপ্লিটলি কাস্টম একটি ইউআই আর ট্রানজিশন এনিমেশন আমার কাছে মোটামুটি স্মুদি মনে হলো খারাপ না তবে এটার যে লঞ্চারটা প্লাস যে অ্যাপ ম্যানেজমেন্ট এই যে ওভারঅল যে ডিজাইন কিছু ব্যাপার সেপার কিছু ব্যাপার আমার কাছে একটু গ্যাদারিং মনে হয় আমার মতে তারা তাদের ই যদি আরেকটু মিনিমালিস্টিক ডিজাইন করে আরেকটু লাইট ওয়েট করে তোলে তাহলে বেশ ভালো একটা ইউআই হতে পারে তো এই হলো টেকনো কেমন সেভেনটিন পি কেমন লাগলো ফোনটি বিস্তারিত জানলেনি আমার কাছে ফোনটি উনিশ হাজার টাকা বাজেটে বাজারের অন্য অপশনগুলোর মধ্যে একটি ব্যতিক্রম অপশন যাতে সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন পাচ্ছেন ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে চলাচল নেসেসারি সব ফিচারগুলো দি বেস্ট অপশন না হলেও এটা ওয়ান অফ দি বেস্ট অপশন তবে এই ফোনটিকে আমি চাইলেই সবাইকে রেকমেন্ড করতে পারছি না কেননা এই বাজেটে যারা আসলে একটু পারফরমেন্স হাঙ্গি পিপল রয়েছেন তাদের জন্য এর চেয়েও ভালো পারফরমেন্সের স্মার্টফোন বাজারে রয়েছে তবে সেগুলো বাদ দিলে এই ফোনটির আদার্স যে দিকগুলো রয়েছে সেগুলো সেগুলোতে কেমন জানলেনি তো এই ছিল পুরো ব্যাপারটা আসলে উনিশ হাজার টাকাকে কেন্দ্র করে স্মার্টফোনটিকে নিয়ে আমার মতামত তবে এই ফোনটির যেহেতু রেগুলার প্রাইস উনিশ হাজার টাকা এবং আপনারা শুধুমাত্র ইভেলিতে এক্সক্লুসিভ অফারে কিনতে পারছেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে বেশ মানে ভালো রকমের কিছু আপনার ডিসকাউন্ট বা কিছু অফার পেয়ে যেতে পারে যদি আপনি ফর এক্সাম্পল লেটসে এই ফোনটিকে যদি আপনি ষোলো হাজার টাকা কিনতে পারেন ইভেলি থেকে তাহলে আমি বলবো ষোলো হাজার টাকায় দি বেস্ট একটা অপশন হতে পারে আমি অবশ্যই বলবো এই ফোনটিতে বেশ কিছু প্রবলেম রয়েছে যেগুলো এখনো আসলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা খুব জরুরি যদি তারা ক্যামেরা যেহেতু ক্যামেরা সেন্টারি একটা স্মার্টফোন এবং ক্যামেরার দিকে পুশ করা হয়েছে বেশি সো আমার মতে তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে হলেও ফোনটির ক্যামেরার দিকে আরেকটু নজর দেওয়া প্রয়োজন তাহলে আমার মনে হয় ওভারঅল একটা পারফেক্ট ফোন হয়ে যেতে পারবে এই কেমন সেভেন্টিন পি তো এই গেল ফোনটিকে নিয়ে আমার মতামত এবার সময় হচ্ছে আপনাদের আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে ফোনটির ব্যাপারে আপনারা কি ভাবছেন যেহেতু টেকনো আপনার বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচারিং শুরু করেছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে এবং অলরেডি তারা বাজেট অনুযায়ী বেশ ভালো কিছু অফার নিয়ে আসতে যাচ্ছে যেমন টেকনো প্রো যেটা আমার কাছে তেরো হাজার পাঁচশো টাকার বাজেটে দি বেস্ট একটা অপশন বলে মনে হয়েছে এবং যেহেতু বাংলাদেশের বাজারে তাদের স্মার্টফোনগুলো তৈরি হচ্ছে সো আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু ডিল তাদের বা অফার তাদের থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি অলরেডি তারা ফোনগুলোতে ভালো অ্যাসোসি প্রোভাইড করা শুরু করেছে ভালো ওভারঅল স্পেক্স প্রোভাইড করা শুরু করেছে ইন ফিউচার আমরা হয়তো বা টেকনো স্মার্টফোনগুলোকে স্ন্যপড্রাগন এসওসি সমৃদ্ধ বা দেখতে পেতে পারি এ বাজেটে অ্যামলের স্ক্রিন নিয়েও আসতে দেখতে পেতে পারি আর ক্যামেরার দিকে তো তারা ইম্প্রুভ করছে তো আজকের মতো এখানেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ডোট ফর হিট দ্য লাইক বাটন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম